হাড় ঘাড় তেরঙ্গা কর্মসূচি ত্রিপুরায়। ভারতবর্ষের স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে এবারও স্বাধীনতা দিবসে প্রতিটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে আহ্বানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি দলের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা আগরতলা প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা ক্রয় করলেন। সেই সাথে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সকল ত্রিপুরাবাসীর কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় পতাকা ক্রয় করে হাড় ঘাড় তেরঙ্গা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। উল্লেখ্য, গত বছর ভারতবর্ষের স্বাধীনতা দিবসে ত্রিপুরার প্রায় 5 লক্ষ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এবছর আরও বেশি জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। হর ঘর তিরঙ্গা আমাদের যে লক্ষ্যমাত্রা, প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা উত্তোলন করা হয় ভারতবাসী হিসাবে উনি আহ্বান করেছেন। ঠিক অনুরূপ এইবারও উনি আহ্বান করেছেন হর ঘর তিরঙ্গা, প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা আমরা উত্তোলন করতে পারি। লক্ষ্যমাত্রা ছিল সেখানে 5 লক্ষ পরিবার গত বছর পতাকা উত্তোলন করেছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবার আরও বেশি আমরা লক্ষ্যমাত্রা রেখে যাতে সমস্ত বাড়িতে পতাকা উত্তোলন করা হয় এবং সেই পতাকাগুলি আমরা পুষ্টবিশের মাধ্যমে আজকে তার শুরুয়াত করেছি আমরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।